Assalamualaikum bhai brothers, welcome to Random TV channel. Bondura, aajker video ta banano hoyeche Bangladesher rastay chola arekti danubio sports bike Speedar NSX-165 R ke niye. Jodio ei bike ti niye er age arekti video baniyechhilam, tobe notun bhabe video banar mul karon holo ei bike ti choto khato kichu poriborton madhye abar launch kora hoyeche Bangladesher. Bole deya bhalo, ei bike ti kintu Bangladesher launch korar ekhono ek bochor hoyni. তারপরেও ইয়ং জেনারেশনের মধ্যে বেশ ভালো একটি সাড়া ফেলেছে আর এই হাইপটিকেই ধরে রাখার জন্য স্পিডার বাংলাদেশের জনপ্রিয় বাইক রাইডারদের এ বাইকটি টেস্ট রাইড করার সুযোগ করে দেয় এবং তাদের কাছ থেকে এ বাইকটির ভালো এবং খারাপ দিকগুলো জানতে চাওয়া হয় আর এই খারাপ দিকগুলোই নতুনভাবে সংশোধন করে এ বাইকটিকে মোট 5টি কালারের সাথে আবারও বাংলাদেশে লঞ্চ করা হয়েছে আর আজকের এই ভিডিওতে আমরা হালকা পাতলাভাবে এ বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো জানবো বর্তমান সময়ে এ বাইকটি ডুয়াল টোন এবং সিঙ্গেল টোন কামাটির দাম কত রাখা হচ্ছে এবং সর্বশেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে এ বাইকটি বাংলাদেশে কেনার কতটা ঠিক হবে তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু পূর্বে আপনি যদি একটু বাইক এবং কালাবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপারকার ও স্পোর্টস কার ভিডিও আপলোড দেই সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে আর আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্পিডার NSX এর সৌন্দর্য দিয়ে আমার কাছে NSX সৌন্দর্য দিক দিয়ে 10-এ-10 আর যারা একটু দানবীয় সাইজের বাইক পছন্দ করেন তাদের কাছে তো এই বাইকটি 100% পছন্দ হবে বাইকের সিট হিসেবে ব্যবহার করা আছে স্প্লিট সিট এ বাইকের রাইডিং সিটটি বেশ বড় এবং কমফোর্টেবল হলেও পিলিয়ন কমফোর্টের আশা না করাই ভালো কারণ এটি একটি স্পোর্টস বাইক আর এ বাইকের ফুয়েল ক্যাপাসিটি বেশ ভালো আর তা হলো 14 লিটার তবে বর্তমান সময়ে তেলের যা দাম এতে আমার মনে হয় এ বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ফুল করতে গেলে হালকা পাতলা জমিতেও বেচতেই হবে NSX এর হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করা হয়েছে 3-part হ্যান্ডেল বার যেটি ফুললি অ্যালুমিনিয়ামের একই সাথে এ বাইকের হ্যান্ডেল বারটি কিছুটা আপরাইট হওয়ায় স্পোর্ট বাইক হওয়া সত্ত্বেও তেমন লিন হয়ে এ বাইকটি রাইড করতে হয় না NSX এর মিটারটি ফুল ডিজিটাল একই সাথে প্রয়োজনীয় সকল ইনফরমেশন থাকছে এইখানে আর আমার জানা মতে এই মিটারে 2টি থিম ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনার পছন্দ মতো এই 2টি থিমে 1টি থিম ব্যবহার করতে পারেন আর এর পাশেই থাকছে একটি USB চার্জিং পোর্ট এইবার বলা যাক এ বাইকের লাইটের বিষয়ে এ বাইকটিতে লাইট হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 4-4টি LED প্রজেকশন লাইট আর এর বাইকের ইন্ডিকেটর আর টেল লাইটে কিন্তু LED এ বাইকের রেয়ার সাইডের ইন্ডিকেটরগুলো একই সাথে এর নাম্বার প্লেটের অপশনটি নিচে হওয়ায় রেয়ার সাইড থেকে দেখতে বাইকটিকে বেশ সুন্দর লাগে একই সাথে এ বাইকে হ্যাজার্ড লাইট অর্থাৎ 4-4টি ইন্ডিকেটর একসাথে অন করলেই এ বাইকটি একটি দানবের রূপ ধারণ করে বলে আমার মনে হয় এইবার আসা যাক এই বাইকের সাসপেনশনের ব্যাপারে স্পিডার NSX এর সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন আর রেয়ারে ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন আর এই সাসপেনশনগুলো মোটামুটি ভালোই সফট NSX এর টায়ারের ব্যাপারে আলাদাভাবে না বললেই না কারণ এ বাইকের ফ্রন্ট টায়ার সাইজ 110 সেকশন এবং রিয়ার টায়ার সাইজ 150 সেকশন যা হিউজ আর এ বাইকে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ডিক্সের সাথে 12-channel ABS অর্থাৎ এর সামনে ব্যবহার করা হয়েছে 2টি ডিক্স আর রেয়ারে ব্যবহার করা হয়েছে 1টি ডিস্ক NSX এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 164.4 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল EFI লিফারের NVF2 ইঞ্জিনটি অর্থাৎ এটি চায়নার সব থেকে ভরসাযোগ্য এবং পাওয়ারফুল ইঞ্জিনগুলোর মধ্যে একটি যেটিকে স্পিডার তাদের প্রয়োজন অনুসারে টিউন করে নিয়েছে এ বাইকটি থেকে পাওয়ার প্রোডিউস করে 18 BHP 10,000 rpm ম্যাক্স স্ট্রোক 14.6 Nm 8,500 rpm যা আপনারা এই বাইকটিতে বসার পরে ফিল করতে পারবেন আর কোম্পানি থেকে বলা হচ্ছে এ বাইকটি 140 কিলোমিটার প্লাস টপ স্পিড দিতে সহায়তা করবে এ বাইকের গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6-speed গিয়ারবক্স বাইকটিতে EFI সিস্টেম থাকায় হাইওয়ে এবং সিটির উপর ভিত্তি করে 40-45 কিলোমিটার প্লাস মাইনাস মাইলেজ তো দিয়েই দিবে বাইকের সিটের ব্যাপারে বলতে গেলে 5'3" উপরে যে কেউ আরামসে বসতে পারবে এই বাইকটিতে NSX এর ডুয়েল ব্যারেল এক্সস্টের ব্যাপারে আলাদাভাবে না বললেই না এই বাইকটির সাউন্ড যারা সরাসরি শুনেছেন তারা বুঝতে পারবেন এ বাইকটির সাউন্ড কতটা সুন্দর
আর এই বাইকের এক্সজস্টের উপরে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবারের গ্রাফিক্স। NSX একটি দানবীয় বাইক হওয়ায় এর ওজনে কিন্তু বেশ ভালো, আর তা হলো 150 কেজি। আর এ বাইকটির এত ওজন হওয়ার জন্য এ বাইকটি সিটিতে রাইড করা কিছুটা কষ্টকর, তবে হাইওয়েতে উচ্চ গতিতে কিন্তু এ বাইকটি ভালো স্টেবল থাকবে। এইবার বলা যাক এই বাইকটি কি বাংলাদেশে কেনা বর্তমান সময়ে ঠিক হবে। বন্ধুরা, NSX 165 এর বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই। তার উপরে এই বাইকটিতে যেহেতু লিফানের NVF2 ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে, তাই আশা করা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এর ইঞ্জিনের পার্টসগুলো অ্যাভেলেবেল থাকবে। তবে এর অন্যান্য পার্টসগুলো যেমন এর বডি কিট বা অন্যান্য সামগ্রী শোরুমে অ্যাভেলেবেল আছে কিনা এ বাইকটি কেনার আগে অবশ্যই শোরুমে এই বিষয়ে ভালোভাবে কথা বলে নেওয়া উচিত। তবে ঢাকার মধ্যে হলে এইসব নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবে এই বাইকটিকে সরাসরি R15 বা CBR এর সাথে কম্পেয়ার করাটা কিন্তু ভুল হবে, কারণ এদের সাথে NSX এর প্রাইসে রয়েছে প্রায় আকাশ জমিনের পার্থক্য। NSX এর সিঙ্গেল টোনের বর্তমান বাংলাদেশের প্রাইস রাখা হচ্ছে 280,000 টাকা, আর এর ডুয়েল টোন কালারের বাংলাদেশের দাম রাখা হচ্ছে 295,000 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।